এই যে খুব সুন্দর একটা ঘর, এটাতে আয়া নায়রা আর এই যে আপিটা, একদম ছোট্ট একটা ঘর। তুমি খেলবা না, তুমি খাবার গুলো নিয়ে এসো হাতে করে। এগুলো কি কেন নিয়ে আসছো? নিয়ে আসো বাচ্চাদের খেলাগুলো, মানে খেলারই এগুলো খুব সুন্দর না আপু? আপনি কি আসবেন কালকে? ভাইয়া কি কালকে ইয়াতে যাবে? আচ্ছা, যে পানিতে বসে যাবেন, এদিকে আসো। আয়ন খেলতেছো, বসো এটাতে। যারা প্লাস টুতে থাকেন পার্কটাতে আসবেন বাচ্চাদেরকে নিয়ে, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই যে আয়ন খেলতেছে। তোকে আন্টি বসাইছে, খেলতেছো, খেলো। খাবারটা কেন হাতে নিচ্ছ? দাও, মাকে দাও, মাকে দাও, এবার খেলো, মার হাতে দাও। হ্যাঁ দিয়ে এবার খেলো। একটু গরম পড়লে তখন বাচ্চাদেরকে নিয়ে আসলি, বালি দিয়ে যত ইচ্ছা খেলো, যা করো। হ্যাঁ হ্যাঁ, বাসা চেঞ্জ করতে পারি, পরে যাবা, পরে যাবা, বালি ধরো না। বালি দিয়ে হাইটেন না আপু। হ্যাঁ নিয়ে আসলে আমি বলি এইসব কাপড় পরে নিয়ে আসবেন, যে কাপড় ধোয়া যাবে এখানে কিন্তু বালি পড়বে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আমি যে সেদিন আসছি দেখছি কিভাবে জানেন, বাচ্চারা বৈশা উঠে সেটা খেলতে আসছে, এই কাপড় আমরা ধুইতেই পাবো, বাসা যায় ধুইতে তো হবে, এগুলো গিয়ে ওয়াশিং এ দিয়ে দিব। কাপড়গুলো কিন্তু আমার ধুইতে হবে। চলো চলো চলো, গিয়ে তো ড্রেস চেঞ্জ করে দিতে হবে। তো যেমন যদি কালকে আসেন তাহলে কি করবেন জানেন, যেমন কাপড়গুলো কিন্তু অন্য কাপড় পরে নিয়ে আসবেন। মা কি বলো, কি বলো? ওয়েদারের সাথে আমার কাছে ভালো লাগতেছে। আয়রা বালিতে যেতেছো কেন? এ তুমি তো যায় না বাবু, বালিতে যায় না, বালি বালি পরে যাবা। শোনো এখন না, আমরা কালকে আসবো, বালি শেষ হোক, বৃষ্টি বৃষ্টির পানি। আয়ন আয়ন, হ্যাঁ বলেন। ওকে আমি এখন ধরতেছি, আপনার কাছে থাকবো হয়তো, আপনাকে একটু ভিডিও করি, কথাকে পাঠাবো। হ্যাঁ না, ওখানে আর বসে লাগবে না, চলো। সুন্দর তো আপু, আপনি কি ভিতরে গেছিলেন? তাই হ্যাঁ, অনেক হ্যাঁ, এখন পানি দেয় নাই তারা, ওই যে সুইমিং পুলে পানি দিয়ে তো ওখানে লক করে রাখছে ওরা। সুইমিং পুল ওখানে কি বইও রাখা আছে নাকি? আপনার
ওখানে যাবা? ওখানে যাও না বাবা, অন্ধকার হয়ে যাবে তো, এখানে ওখানে যাও না, এখানে যাও না। আরে বসে যাই রেখে। দেখেন দেখেন কি খেলা একটা। পানি পানি অনেক পানি। ওফ বসা যাবে না, একদম ভিজে যাবে। বৃষ্টি পড়তেছে না? হুম। আর খেলবা এটাতে? খেলো। আসো আসো আসো, আরে আসো আসো আসো। কি বলো, এই পার্কের সাথে যদি একটা বাসা পাইতাম আমি নিয়ে নিতাম। এই যে এই যে দেখেন এই পাশের বাসাগুলো যে কি আরাম বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর পাশে আসেন। আয়ানকে নিয়ে আসি আমি। আপু আপনি সামনে যান, আমি আয়ানকে নিয়ে আসি। যে আয়ান খুব মজা করতেছে, খেলতেছে। আজকে লেট হয়ে গেল, পার্কটা অনেক সুন্দর, আমি আবার আসবো। গাছগুলো সেই সুন্দর। আয়ান আয়ান যেও না, দাঁড়াও। আপু আপনি ওই যে বাগিটাতে ওখানে গিয়ে দাঁড়ান, আমি আসতেছি এক মিনিট। আয়ান আয়ান ওইদিকে চলে যাচ্ছে, আয়ানকে আনতে হবে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাট একটু বৃষ্টিচ্ছন্ন, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যে দেখেন এখানে বড়দের খেলারও খুব। কি হয়েছে, এটা তোমাকে কামড় দিছে? হ্যাঁ আচ্ছা চলো চলো, এটা এটা একটা ভিডিও করি। এই যে এখানে বড়রা এসে ব্যায়াম করে, বড়রা এখানে ব্যায়াম করে, ব্যায়ামের জায়গা। সুন্দর একটা এরিয়া। যে একটা কুকুর এখান থেকে ভয় পেয়েছে। ব্যায়ামের জায়গা, পরে যাবা তুমি, পরে যাবা পরে যাবা। বড়দের ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট সব এখানে খেলা, খেলার জন্য খুব সুন্দর জায়গা। আয়ান 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 চলো। আয়রাকে আপনি আসছে, অপুটা অনেক ভালো, ওদের সাথে আজকে ঘুরতে আসছে, বাচ্চাদেরকেও খুব আদর করে, ভালো লাগে আপুটাকে। আসো আসো আয়ন, আসো 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 আসো। ওই যে ওখানে ওদের তিনটা কুকুর নিয়ে ওরা ঘুরতে আসছে। আসো আসো আয়ন আসো। আপনি মেরে যাবো কাছে রেখে খেয়েছেন, এমন কান্না করতেছে, মানুষ তো কি মনে করবো? আমি ভয়ে মানুষ মনে করবো আপনি আমার মেয়েকে নিয়ে যাচ্ছেন।